স্বাগতম সবাইকে। তো আমরা আজকে আবার শুরু করতে যাচ্ছি আমাদের নতুন কোর্স। আমাদের কোর্স হচ্ছে অ্যাসেম্বলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ল্যাব। তো অ্যাসেম্বলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা আসলে অ্যাসেম্বলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখব। তো আমরা এতদিন যেসব ল্যাঙ্গুয়েজের সাথে পরিচিত সেগুলো হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যেমন সি ল্যাঙ্গুয়েজ, তারপরে হচ্ছে সি শার্প, জাভা, যত ল্যাঙ্গুয়েজের নাম আমরা প্রায়শই শুনে থাকি, তো সেগুলো হচ্ছে সবই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। সমস্যা হলো যে এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দিয়ে আমাদের ধারণা পাওয়া সম্ভব না আসলে যে কম্পিউটার কীভাবে কাজ করে। কম্পিউটার কীভাবে কাজ করে জানতে গেলে আমাদের অবশ্যই মেশিন লেভেলে চিন্তা করতে হবে, মেশিন লেভেলে বুঝতে হবে যে ওখানে মেশিনে কীভাবে এক্সিকিউট হচ্ছে। তো মেশিন অ্যাকচুয়ালি মেশিন ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ এক্সিকিউট হয়, অর্থাৎ যেটা একদমই বাইনারিতে লেখা, কিন্তু তার আগে একটা স্টেপ আছে, যে স্টেপটার নাম হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। আমরা সি প্রোগ্রাম যদি করে থাকি তাহলে সি প্রোগ্রামে যখন কম্পাইল করি তখন দেখা যায় ওখানে দুইটা ফাইল তৈরি হয়, একটা হচ্ছে ইএক্সই এবং আরেকটা হচ্ছে ডট অবজেক্ট, ডট ও, ডট অবজেক্ট। এই যে ডট অবজেক্টের ভিতরে যে ল্যাঙ্গুয়েজে লেখা থাকে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লেখা থাকে। এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ শিখলে বা জানলে একটা প্রোগ্রামার ভালোভাবে ধারণা পেতে পারে যে আসলে কম্পিউটারের ভিতরে কীভাবে কী প্রসেস হচ্ছে, কীভাবে অ্যাকচুয়ালি মেমোরিতে সেভ করা হতো। শুরুর দিকে তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজই ছিল, তো তখন তো আসলে প্রোগ্রামারদের এত ফ্যাসিলিটি ছিল না, তখন বেসিক কিছু জিনিস একটা চার্টের মতো নিয়ে বসতে হতো। যখন প্রথম দিকে ছিল লো ল্যাঙ্গুয়েজ তখন আসলে বাইনারি চার্ট নিয়ে বসতে হতো, যে আসলে যোগ করার জন্য কোন নাম্বারের পর কোন নাম্বার লিখতে হবে, এরকম একটা লিস্ট নিয়ে বসতে হতো, যেটা আবার প্রতিটা কম্পিউটার টু কম্পিউটার ভ্যারি করতো, কমন আর্কিটেকচার নাও থাকতে পারতো, এরকম সিস্টেম ছিল। তো এরকম সিমিলারলি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ যখন আসলো তখন একটু ইজি হলো, যে যোগের জায়গায় আসলে কোড না লিখে অ্যাড লিখলেই হয়ে যেত। এইভাবে হচ্ছে আস্তে আস্তে ইম্প্রুভ হতে শুরু করে। তো এই জন্য আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা জানলে আমরা মোটামুটি ধারণা পেতে পারবো যে শুরুর দিকে কীভাবে কম্পিউটারে ডেটা সেভ হতো, এবং সেইখান থেকে আমরা এখন বুঝতে পারবো যে কীভাবে সেভ হচ্ছে এবং আমার অ্যাকচুয়ালি কীভাবে এফিশিয়েন্টলি একটা কোড লেখা উচিত, যাতে হচ্ছে আমি আমার প্রোগ্রামটাকে আরও এফিশিয়েন্টলি তৈরি করতে পারি, এটা যেন মেমোরি এফিশিয়েন্ট হয়, মেমোরি যেন বেশি নষ্ট না হয়। তারপরে ভিতরে একদম কোড লেভেলে কীভাবে কাজ হচ্ছে, কীভাবে সিপিইউতে এক্সিকিউট হচ্ছে, কোন ইনস্ট্রাকশনের পর কোন ইনস্ট্রাকশন যাচ্ছে, কেন যাচ্ছে, কী দরকার, এই জিনিসগুলো মোটামুটি অ্যাসেম্বলি প্রোগ্রামিং বুঝতে সাহায্য করে, এই জন্য আমাদের এই কোর্স। আচ্ছা, তো আমরা সামনের দিকে যাই। আমরা আবার শুরু করতেছি আমাদের কনফিউশন দিয়ে, যে এই যে যত ম্যাটেরিয়াল আমি এখানে যোগ করতে যাচ্ছি স্লাইডে, এর কিছু আমার লেখা, কিছু ইন্টারনেট থেকে নামানো, কিছু হচ্ছে একটা বইকে ফলো করা। কোন বইকে ফলো করা আমরা দেখাবো। তো মোটামুটি ওভারঅল সব কিছু, অনেক কিছু আছে যেগুলো কালেক্টেড, আমার সম্পূর্ণ নিজের লেখা নয়। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যে বইটা ফলো করতে যাচ্ছি অ্যাসেম্বলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য, আমাদের কিছু থিওরিটিক্যাল নলেজ অবশ্যই প্রয়োজন। এই থিওরিটিক্যাল নলেজ ছাড়া কোডিং বোঝা এবং লেখা খুবই কঠিন হয়ে দাঁড়াবে। তো এই জন্য আমাদের বেসিক যে ধারণাগুলো সেগুলো আমরা একটা বই থেকে নিব। সেই বইটার নাম হচ্ছে এই যে আমাদের প্রথম বইটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং অ্যান্ড অর্গানাইজেশন অফ আইবিএম পিসি। এটা ইউ নামে এক ব্যক্তির লেখা। এই বইটা অবশ্যই কালেক্ট করে নিতে হবে। তো আমরা শুরু করব হচ্ছে সব কোনো কিছু বোঝার আগেই একটা প্রোগ্রাম দিয়ে। আমরা ইন ডিটেলসে এই প্রোগ্রামের এই এখন যে আমরা বলতে যাচ্ছি যেসব জিনিস সেগুলো আবার ইন ডিটেলসে কিছুটা দেখাবো এর পরবর্তী ভিডিওগুলোতে, কিন্তু এই মুহূর্তে আমরা শুরু করে দিব হচ্ছে একটা কোড দিয়ে। কোড হচ্ছে বেস্ট উপায় অ্যাসেম্বলি প্রোগ্রামিং সম্পর্কে একটা ধারণা পাওয়ার। তাতে কী হবে, আমরা মোটামুটি একটা আইডিয়া পাবো যে হ্যাঁ এরকম এরকম জিনিস, কোন 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 লাইনটার পরে কোন লাইনটা বসাতে হবে, কিংবা হচ্ছে ওভারঅল দেখতে কেমন, প্রোগ্রামটা দেখতে কেমন। এই জন্য আমরা সরাসরি প্রোগ্রাম থেকে শুরু করব। এখানে একটা সিম্পল প্রোগ্রামের একটা স্যাম্পল দেওয়া আছে, যেখানে হচ্ছে দুইটা নাম্বার যোগ করা হয়েছে, এ এবং বি যোগ করা হয়েছে এবং সেটাকে সামের মধ্যে রাখা হয়েছে। ইভেন কোনো প্রিন্ট অপশনও রাখা হয়নি, শুধুমাত্র যোগটা করা হয়েছে, এরকম একটা প্রোগ্রাম আমরা দেখতে যাচ্ছি। তো আমরা একটু সামনের দিকে আগে আমরা একটা একটা করে ব্যাখ্যা করতে যাচ্ছি যে আসলে এই কোডের মধ্যে কী দেখা যাচ্ছে। ফাইনালি আমরা আবার কোডটাকে একসাথে আলোচনা করব। ওকে, তো শুরুতে হচ্ছে একটা অ্যাসেম্বলি প্রোগ্রামে যে কোডটা আমরা দেখলাম সেই অ্যাসেম্বলি প্রোগ্রামে অনেকগুলো টপিক আছে। তো ওই টপিকগুলো আমরা এক এক করে
দেখতে দেখতে যাই। শুরুতে, একদম শুরুতে আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে অ্যাসেম্বলি প্রোগ্রামের সবকিছুই, সবগুলো লাইনকেই, ইনস্ট্রাকশনকে দুইটা ভাগে ভাগ করা যেতে পারে বা দুইটা ক্যাটাগরিতে বলা যেতে পারে। একটা হচ্ছে স্টেটমেন্ট আর একটা হচ্ছে ডাইরেক্টিভ। স্টেটমেন্ট হচ্ছে যেটা এক্সিকিউট হবে সিপিইউতে, ইনস্ট্রাকশন, যে ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হবে। যেমন কোনটা আমরা যদি একটু ধারণা নিই যে স্টেটমেন্ট কোনটা হতে পারে, স্টেটমেন্ট হচ্ছে এই যে এই লাইনটা, মুভ এক্স কমা এ, এটা কী বোঝায় আমরা আস্তে আস্তে আলোচনা আসব। তারপরে হচ্ছে অ্যাড, যোগ করো, এই লাইনগুলো হচ্ছে স্টেটমেন্ট বা ইনস্ট্রাকশন। ডাইরেক্টিভটা হচ্ছে আমার যে, আমার ডাইরেক্টিভটা হচ্ছে মূলত আমার যে কম্পাইলার আছে, অ্যাসেম্বলি প্রোগ্রামিংয়ের যে কম্পাইলার আছে, কম্পাইলারকে কিছু সিগন্যাল দেয়া, কিছু জিনিস বুঝায় দেয়া। ওটা অ্যাকচুয়ালি এক্সিকিউশনের মধ্যে পড়ে না, জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য, কম্পাইলারকে কিছু আইডিয়া দেওয়ার জন্য, কিছু ইনস্ট্রাকশন দেওয়ার জন্য, কিছু জিনিস বুঝায় দেওয়ার জন্য হচ্ছে আমাদের কিছু লাইনের প্রয়োজন পড়বে, যেগুলোকে আমরা বলতেছি হচ্ছে ডাইরেক্টিভ। এবং একই সাথে আমরা এখানে অ্যাসেম্বলিতেও কমেন্ট ইউজ করতে পারবো কোডকে বুঝায় দেখার জন্য। যেমন এখানে একটা ইউজ করা করে দেখাইছি আমি, যেখানে বলা হচ্ছে ডিএস ইনিশিয়ালাইজ করা হয়েছে কী করে, মানে কোন কোন লাইনগুলো হচ্ছে ডিএসকে ইনিশিয়ালাইজের জন্য দায়ী। তো এটা ডিএস কী জিনিস, ইনিশিয়ালাইজ কীভাবে হয়েছে, এগুলো আমরা আস্তে আস্তে দেখাবো। আপাতত আমরা বুঝি কমেন্ট দিতে গেলে আসলে সামনে একটা সেমিক্লোন লাগালেই হয়ে যাবে, একটা সেমিক্লোন লাগালেই হয়ে যাবে। এখানে ওই হ্যাশ বা আমরা সিতে যেমন হ্যাশ লাগাই ওইগুলো কাজ করবে না, অবশ্যই কমেন্ট করতে গেলে সেমিক্লোনের প্রয়োজন পড়বে। তো ইনিশিয়ালি আমরা কথাবার্তা বলে ফেললাম যে কমেন্ট কীভাবে ইউজ করে, এবং ওভারঅল যতগুলো লাইন আমরা দেখতে পাচ্ছি সেগুলোকে কয় ভাগে, কয় ক্যাটাগরিতে আমরা প্রকাশ করতে পারি, বলতে পারি কোনটা কী। আমরা বললাম যে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা স্টেটমেন্ট এবং একটা ডাইরেক্টিভ। আচ্ছা, দেন আসি আমরা আসলে কী কী বুঝায় প্রথম লাইনটাকে। আমরা আসলে এবার আসি প্রথম লাইনটাকে, এই যেখানে লেখা আছে স্মল মডেল, তারপরে হচ্ছে স্ট্যাক ডেটা, এই এতগুলো যে ভাগ ভাগ করা আছে। আচ্ছা, এখানে একটা ডট দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি কিনা যে ডট দেওয়া আছে। তো এই যে ডট দিয়ে শুরু করছে এইগুলোকে বলতেছে হচ্ছে সেগমেন্ট। প্রথমে আমরা এই লাইনটা আসি, এই ডট মডেল স্মল দিয়ে বোঝাচ্ছে যে একটা প্রোগ্রাম আসলে কতখানি সাইজের হবে। এটা স্মল হতে পারে, মিডিয়াম হতে পারে, লার্জ হতে পারে, আরও আরও কিছু ভাগ আছে। তো শুরুতে আমাদের আসলে বলে নিতে হবে কম্পাইলারকে যে আমরা আসলে কত বড় প্রোগ্রাম লিখতে যাচ্ছি, একটা এস্টিমেশন দিতে হবে মোটামুটি যে কতটুকু সাইজ হতে পারে। এটাকে আসলে ছোটো প্রোগ্রাম লিখতেছি নাকি বড় প্রোগ্রাম লিখতেছি, আমরা ইন ফিউচারে আস্তে আস্তে দেখবো যে আসলে কোন সময় আমরা বড় বলতে পারি, কোন সময় আমরা ছোট বলে থাকি। তো এই লাইনটা দিয়ে শুরু হবে আমাদের। আমরা যত উদাহরণ দেখাচ্ছি সবই হচ্ছে এমুলেটার 8086-এর জন্য। আমরা উইন্ডোজ প্ল্যাটফর্মে এমুলেটার 8086 নামে যে কম্পাইলারটা আছে ওইটা ব্যবহার করব। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমরা যদি অন্য কোনো কম্পাইলার ইউজ করি তাহলে হয়তো কিছু কোডের এই যে এখানে যে এক্সাক্ট স্ট্রাকচার আছে এই স্ট্রাকচারে হয়তো কিছু চেঞ্জ আসবে, হয়তো একটা পার্টিকুলার কম্পাইলার বা অ্যাসেম্বলার একটা নির্দিষ্ট ফরম্যাট ব্যবহার করে। সো এটা ভ্যারি করতে পারে, হয়তো তোমরা যে উদাহরণটা দেখবা সেই উদাহরণটা হয়তো অন্য কোনো জায়গায়, নেটের উদাহরণ যদি দেখো হয়তো সেটা অন্য কোনো অ্যাসেম্বলার বা কম্পাইলার দিয়ে লেখা, সেক্ষেত্রে কোডে কিছুটা ভ্যারিয়েশন আসতেই পারে। আমি যে উদাহরণগুলো দেখাচ্ছি সবগুলো 8086-এ রান করে দেখা এবং 8086-এ এগুলো কাজ করবে, এমুলেটার 8086। আমরা এই কম্পাইলারের লিঙ্ক অথবা হচ্ছে কম্পাইলারের নাম সহ সব কিছু আমাদের ওয়েবসাইটে দিয়ে দেবো, ওখান থেকে পেয়ে যাও, ওখান থেকে পাওয়া যাবে। আপাতত যেহেতু আমরা শুধুমাত্র একটু ধারণা নিচ্ছি এই জন্য এখনই আমরা এমুলেটারের ওই ডিটেলসগুলো দিচ্ছি না। আচ্ছা, এরপরে আমরা আসি যে যখনই আমাদের মডেলটা ডিক্লেয়ার করা হয়ে যাবে তারপরেই আমাদের সেগমেন্ট শুরু হবে। কী কী সেগমেন্টের কথা বললাম আমরা? তিনটা, একটা হচ্ছে স্ট্যাক সেগমেন্ট, একটা হচ্ছে ডেটা সেগমেন্ট, আর একটা হচ্ছে কোড সেগমেন্ট, একটা হচ্ছে কোড সেগমেন্ট। এগুলো কী জিনিস, কীভাবে আসে আমরা আস্তে আস্তে আসবো, চলি এক এক করে স্লাইডে। আচ্ছা, তো প্রথমে আসি আমরা স্ট্যাক সেগমেন্ট। আমরা বললাম যে এখানে স্ট্যাক ডিক্লেয়ার করতে হবে, এখানে লেখা আছে কত, 100H। এই 100H মানে আসলে মেমোরির লোকেশান বোঝাচ্ছে, র্যামের 100টা ঘর এই স্ট্যাকের জন্য বরাদ্দ করে দেওয়া হয়েছে। কেন বরাদ্দ করা হয়েছে আমরা আসবো পরের স্লাইডগুলোতে, আপাতত বুঝি যে অবশ্যই আমাদের একটা লাইন থাকতে হবে যেখানে স্ট্যাক সেগমেন্টের সাইজ ডিক্লেয়ার করতে হবে, স্ট্যাক সেগমেন্টের সাইজ ডিক্লেয়ার করতে হবে। এর উদ্দেশ্যটা কি, এই যে লোকেশানগুলো আমি দখল করে ফেললাম এই প্রোগ্রামের জন্য, আমি বললাম যে 100H হচ্ছে স্ট্যাকের জন্য, এখানে টেম্পোরারিভাবে স্টোরেজ অর্থাৎ আমাদের ভেরিয়েবলগুলো এবং একই সাথে হচ্ছে অ্যাড্রেস, বিভিন্ন রকমের অ্যাড্রেস সেভ করে রাখা হবে, বিভিন্ন
বিভিন্ন রকমের অ্যাড্রেস সেভ করে রাখা হবে। কোনো কারণে যদি প্রোগ্রামে এই লাইনটা না লেখা হয় তাহলে সেই প্রোগ্রামে ইরর দিবে, সুতরাং অবশ্যই আমাদেরকে, যদিও আমরা স্ট্যাক যে ডাটা স্ট্রাকচারটা আছে ওই ডাটা স্ট্রাকচারটা পার্টিকুলার যদি ব্যবহার নাও করি, তারপরে আমাদের একটা স্ট্যাকের লাইন লিখে রাখতে হবে যেটা প্রকাশ করবে যে কতগুলো ঘর স্ট্যাকের জন্য বরাদ্দ, সেখানে ওই টেম্পোরারি ডাটাগুলো, লোকেশনগুলো, অ্যাড্রেসগুলো রাখা হবে। বোঝা যাচ্ছে? আচ্ছা, এর পরবর্তীতে আমরা আগাই, এরপরে যে সেগমেন্টটা আছে সেটা হচ্ছে আমাদের ডেটা সেগমেন্ট। ডেটা সেগমেন্টের মধ্যে থাকে হচ্ছে ভেরিয়েবলস, ওকে, তো ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করা হয়। তো এই কি কি কীভাবে ডিক্লেয়ার করা হয় আমরা একটু দেখি, একটা ধারণা নিই। যেমন এখানে প্রথম লাইনটা লেখা আছে হচ্ছে এ ডি ডাব্লিউ স্পেস টু, এর মানে হচ্ছে এ হচ্ছে ভেরিয়েবল নেম, ডি ডাব্লিউ হচ্ছে টাইপ। কত রকম টাইপ আছে আমরা পরের পরের কোন একটা স্লাইডে দেখতে যাচ্ছি যখন আমরা চ্যাপ্টার সামনে যাব। আমরা হচ্ছে চ্যাপ্টার 1 দেখাচ্ছি বইয়ের, এরপরে যখন সামনে আমরা একটা অন্য চ্যাপ্টার যাব তখন আমরা ইন ডিটেলসে পড়াবো যে ডেটা টাইপ কতগুলো আছে। আপাতত আমরা বুঝি ডি ডাব্লিউ হচ্ছে ডাবল ওয়ার্ড, তাহলে ডাবল ওয়ার্ড টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে যার নাম দেওয়া হয়েছে হচ্ছে এ। এই এর বদলে আমরা বিসি যে কোনো কিছু নাম দিতে পারি, এবং একই সাথে হচ্ছে একটা ভ্যালু অ্যাসাইন করা হয়েছে টু। আমরা যদি এদিকে একটু তাকাই, একদম লাস্টে যে সাম ডি ডাব্লিউ দিয়ে যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করা আছে সেখানে একটা জিজ্ঞাসাবোধক চিহ্ন আছে। এই জিজ্ঞাসাবোধক চিহ্ন মানে হচ্ছে কোনো ভ্যালু অ্যাসাইন করা হয়নি। যদি আমরা কোনো এমন কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাই যেখানে ইনিশিয়ালি কোনো ভ্যালু অ্যাসাইন করা থাকবে না, তাহলে হচ্ছে একটা জিজ্ঞাসাবোধক চিহ্ন দিয়ে রাখতে হবে। ওকে, এরপরে আমাদের যে সেগমেন্ট আছে তার নাম হচ্ছে কোড সেগমেন্ট। এই কোড সেগমেন্টের ভিতর কী কী থাকে? অবশ্যই প্রসিজার্স থাকবে। প্রসিজার্স কী জিনিস? প্রসিজার্স হচ্ছে মেথড বা ফাংশন। এখানে এই পার্টিকুলারলি যে প্রোগ্রাম দেখানো হচ্ছে এখানে একটাই মাত্র মেথড আছে যেটা হচ্ছে, বা প্রসিজার আছে যেটা হচ্ছে মেইন প্রসিজার, মেইন প্রসিজার শুরু হয় কী করে? মেইন, তারপর স্পেস, তারপরে প্রক, কিওয়ার্ড হচ্ছে প্রক। এই প্রসিজার ডিক্লেয়ার করা হলো এবং এটাকে শেষ করা হবে কীভাবে? মেইন এন্ড পি দিয়ে, অবশ্যই এন্ড পি দিতে হবে। এবং প্রোগ্রাম শেষ করার জন্য, ফুল প্রোগ্রাম শেষ করার জন্য একটা লাইন লিখতে হয় যার নাম হচ্ছে এন্ড মেইন, ঠিক আছে? এই দুইটা লাইন অবশ্যই থাকতে হবে, এবং মানে যেহেতু মেইন প্রসিজার শুরু করতে হচ্ছে অবশ্যই ওটাকে শেষ করতে হবে, এবং অবশ্যই একটা ফাইনাল প্রোগ্রাম এন্ডিং লাইন লিখতে হবে এন্ড স্পেস মেইন দিয়ে। আচ্ছা, তো এটা হচ্ছে কোড সেগমেন্টের মধ্যে, আমরা যত রকম কোড বা ইনস্ট্রাকশন লিখবো সবই কোড সেগমেন্টের ভিতরেই হবে, এবং কোড সেগমেন্টের ভিতরে অনেকগুলো প্রসিজার থাকতে পারে। বাই ডিফল্ট আমরা এই প্রোগ্রামটা একটা মাত্র প্রসিজার দিছি যেটার নাম দিছি আমরা মেইন। ওকে, আচ্ছা, এরপরে আমরা একটু সামনের দিকে আগাই। এই মেইন প্রসিজারের মধ্যে দুইটা লাইন আছে, আবার একদম প্রোগ্রাম শেষ করার আগে দুইটা লাইন আছে। মেইন প্রসিজারের শুরুতেই দুইটা লাইন আছে, আবার প্রোগ্রাম শেষ করার আগে দুইটা লাইন আছে। কী জিনিস আমরা একটু আলোচনা করি। তো এই যে আমরা ডাটা সেগমেন্ট ডিক্লেয়ার করলাম, যেখানে হচ্ছে আমি ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করছি, ওই জায়গাগুলো র্যামে দখল হয়েছে ঠিকই, মানে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার হয়েছে ঠিকই, কিন্তু হচ্ছে ইনিশিয়ালাইজ হয়নি, ইনস্ট্যান্টিয়েট হয় নাই। ইনস্ট্যান্টিয়েট হবে তখন যখন ডেটা সেগমেন্টকে ইনিশিয়ালাইজ করা হবে। ডেটা সেগমেন্ট কী জিনিস এটা আমরা বিস্তারিত আবার পরবর্তীতে আসবো, আপাতত আমরা বুঝি যদি কোনো ভেরিয়েবলকে ডেটা সেগমেন্টে ডিক্লেয়ার করা হয় তাকে ইনস্ট্যান্টিয়েট করার জন্য অবশ্যই আমাকে ডেটা সেগমেন্টকে আগে ইনিশিয়ালাইজ করতে হবে। তো ডেটা সেগমেন্ট ইনিশিয়ালাইজ করার জন্য এই দুইটা লাইন তাই এই ফরম্যাটটাই মেনটেন করতে হবে। কী করতে হবে? এক্সের মধ্যে মুভ করতে হবে। এই এমওভি হচ্ছে একটা ইনস্ট্রাকশান, যেমন অ্যাড একটা ইনস্ট্রাকশান, এমওভি একটা ইনস্ট্রাকশান। এই কিওয়ার্ড ইনস্ট্রাকশান কী জিনিস আমরা আস্তে আস্তে দেখবো সামনে, আপাতত আমরা বুঝি মুভ মানে হচ্ছে একটা ভেরিয়েবল থেকে ভ্যালু নিয়ে আর একটা ভেরিয়েবলের মধ্যে বসানো, একটা লোকেশন এক জায়গা থেকে নিয়ে আর এক জায়গায় বসানো। এই মুভের কাজ হচ্ছে সেইটা। তো মুভ করতেছে কী করতেছে? আমরা ডাটার অ্যাড্রেস অ্যাট দিয়ে, অ্যাট এটা হচ্ছে অ্যাট, তো অ্যাট দিয়ে আমরা করতেছি কি, ওই যে ডাটা সেগমেন্ট ডিক্লেয়ার করছি সেই লোকেশনটাকে নিয়ে এক্স নামে একটা ভেরিয়েবলের মধ্যে বসাইছি, সরি ভেরিয়েবল না, একটা রেজিস্টারের মধ্যে বসাইছি। রেজিস্টার কী জিনিস আমরা আবার আসবো, সিপিউর মধ্যে যে মেমোরিটা থাকে তার নামই রেজিস্টার। এই 8086-এর মধ্যে অনেকগুলো রেজিস্টার দেওয়া আছে, আমরা এগুলো বিস্তারিত পড়বো। আপাতত আমরা বুঝি যে একটা রেজিস্টারকে ব্যবহার করা হচ্ছে ডেটা সেগমেন্টের লোকেশনটাকে ধরাই দেওয়ার জন্য। আমরা ডেটা সেগমেন্টের লোকেশনটা নিয়ে এক্স রেজিস্টারের মধ্যে রেখে দিছি, দেন এই এক্সটাকে মুভ করায় আমরা ডিএস ডাটা সেগমেন্ট রেজিস্টারের মধ্যে নিয়ে গেছি। আমার এখন ভ্যালুগুলো ওই র্যামের মধ্যে ইনিশিয়ালাইজ হয়ে গেছে, ওই
ভেরিয়েবলগুলো র্যামের মধ্যে ইনিশিয়ালাইজ হয়ে গেছে। তো অবশ্যই প্রোগ্রাম শুরু করার আগে ডেটা ইউজ করলে এই দুইটা লাইন দিয়ে শুরু করতে হবে, এবং ফাইনালি এখানে দুইটা লাইন ইউজ করা আছে। কী কী? প্রথমটা হচ্ছে এই এএক্স এর মধ্যে, এএক্স এর মধ্যে একটা ভ্যালু বসানো হয়েছে, একটা ভ্যালু বসানো হয়েছে। কত বসাইছি আমরা? 4C00H। এটা কি বোঝায়? এগুলো হচ্ছে কিছু কোড যেগুলো রেজিস্টারের মধ্যে বসায় ইন্টারাপ্টকে কল দিলে একটা একটা ফাংশন হবে। ইন্টারাপ্ট কি জিনিস? INT। ইন্টারাপ্ট হচ্ছে ওয়ান কাইন্ড অফ জোর করে ইভেন্টকে ঘটানো। অর্থাৎ তুমি কম্পাইলারকে বলতেছো যে এখন একটা কাজ ঘটায় দাও। কি কাজ ঘটাবে সেটা ডিপেন্ড করবে কিছু পার্টিকুলার রেজিস্টারের মধ্যে কত কত ভ্যালু রাখা হয়েছে তার উপরে, একটু জটিল আর কি, তাই তো? তো আমরা বলতেছি, আবার আবার বলি আমরা, যে তোমাকে কিছু ইভেন্ট ঘটাতে হবে। যখনই তুমি একটা কাজ করাতে চাবা তখন মাঝে মাঝে কিছু ইভেন্ট ঘটানোর দরকার পড়বে। যেমন আমরা কি করি, যে তুমি প্রিন্টএফ লিখলে ডিসপ্লেতে হচ্ছে লেখা চলে যায়, এখানে সরাসরি প্রিন্টএফ লিখলে ডিসপ্লেতে যাবে না, তোমাকে কী করতে হবে? ইন্টারাপ্টকে কল দিতে হবে। ইন্টারাপ্টকে কল দিয়ে হয়তো একটা ভেরিয়েবলের মধ্যে একটা সংখ্যা বসানো থাকবে বা একটা ক্যারেক্টার বা একটা নাম্বার বসানো থাকবে, ওই নাম্বারটা তখন হচ্ছে তোমার অ্যাকচুয়ালি ওই স্ক্রিনে চলে যাবে, প্রিন্টএফের কাজ করবে। বোঝা যাচ্ছে? তো অবশ্যই তোমাকে জোর করে একটা ইভেন্ট ঘটাতে হবে, ওই ঘটানোর লাইনটা হচ্ছে ইন্টারাপ্ট। তো বিভিন্ন রকমের ইন্টারাপ্ট আছে, তো যখন আমরা একটা ইউজ করছি এখানে সেটা হচ্ছে INT স্পেস 21H। এই 21H কি? একটা হেক্সাডেসিমাল ভ্যালু। এই কোন টাইপের ইন্টারাপ্ট ঘটবে সেটা বোঝানোর জন্য অবশ্যই এরকম কিছু আমাদের ভ্যালু মনে রাখতে হবে, অথবা তো ওই যে আমরা বই দেখেও আর কি, মুখস্থ না থাকলে বই দেখেও আমরা এগুলোকে ব্যবহার করতে পারবো, যে আমাকে অবশ্যই কোন টাইপের ইন্টারাপ্ট ঘটাতে হবে সেই সেই ভ্যালুটা হচ্ছে এই INT দিয়ে তোমার হচ্ছে এক্সিকিউশনে পাঠাতে হবে, অবশ্যই ইনস্ট্রাকশনের মধ্যে অ্যাড করতে হবে। তো এখানে পার্টিকুলারলি আমরা যে কাজটা করছি এই দুইটা লাইন দিয়ে, আমরা অপারেটিং সিস্টেম, এই দুইটা হচ্ছে প্রোগ্রাম শেষের শেষের দুই লাইন। তো এই দুই লাইনে কাজ হচ্ছে যে যখন আমার সব যোগ বিয়োগ গুণ ভাগ আমি আমার অ্যাসেম্বলি প্রোগ্রামে যা যা করতে চাচ্ছি সেগুলো যখন শেষ হয়ে যাচ্ছে, তখন অপারেটিং সিস্টেম বা ডসের কাছে আমি আমার অ্যাক্সেস ফিরিয়ে দিচ্ছি। আমি ডসের কাছে, অপারেটিং সিস্টেম ডসের কাছে আমি অ্যাক্সেস, এই প্রোগ্রামটা যে অ্যাক্সেসটা নিয়ে রাখছিল সেগুলো অপারেটিং সিস্টেমকে আবার ফিরিয়ে দিচ্ছে। এই দুই লাইনের কাজ হচ্ছে তাই। তো করবে কী করে? করতে গেলে হচ্ছে প্রথমে এএক্স একটা রেজিস্টারের মধ্যে আমরা ওই যে একটা নির্দিষ্ট ভ্যালু পাঠাইছি যেটা প্রকাশ করে যে আসলে ডসের কাছে এখন অ্যাক্সেস ফিরিয়ে দিতে হবে, এবং এই ফিরাই দেওয়ার ঘটনাটা জোর করে ঘটানোর জন্য আমরা কী করছি? ইন্টারাপ্টকে কল দিছি। এই ইন্টারাপ্টটা পার্টিকুলার ঘটানোর জন্য আমাকে 21H কে কল দিতে হচ্ছে। 21H হচ্ছে আবার একটা হেক্স ভ্যালু, হেক্সা ভ্যালুতে আছে। আচ্ছা, তো আমরা একটা এই আমাদের অ্যাসেম্বলি সিম্পল প্রোগ্রামের আবার দুইটা বৈশিষ্ট্যর দিকে খেয়াল করলাম, মানে দেখলাম। আমরা এর আগে দেখাইছি স্ট্যাক সেগমেন্ট, তারপর ডেটা সেগমেন্টের কাজ কী, কোড সেগমেন্টের মধ্যে প্রসিজার কীভাবে সাজানো হয়, তার মধ্যে আমরা বলতেছি আবার চারটা লাইন আছে, শুরুর দুইটা শেষের দুইটা। শুরুর দুইটা লাইন কি? যে ডেটা সেগমেন্টকে ইনিশিয়ালাইজ করা লাগবে, তাহলে তুমি ডেটা সেগমেন্টটাকে ব্যবহার করতে পারবা, ভেরিয়েবলগুলোকে ব্যবহার করা যাবে। আর লাস্টের দুই লাইন বলতেছি আমরা যে আমাদের যখন সব কাজ শেষ তখন অপারেটিং সিস্টেমের কাছে আমরা অ্যাক্সেস ফিরাই দিতে হবে, এর জন্য আমাদের ওই যে কিছু ভ্যালু নির্দিষ্ট রেজিস্টারের মধ্যে রেখে দিতে হবে এবং ইন্টারাপ্টকে কল দিতে হবে। ইন্টারাপ্টের কাজ হচ্ছে একটা ইভেন্টকে সে ঘটায় দিবে। আচ্ছা, আমরা আবার সামনে আগাই, আশা করি বোঝা গেছে। এরপরে আমরা মেইন মেইন যতগুলো সেগমেন্টের দিকে দেখেছিলাম তো ওই সেগমেন্টগুলোকে ব্যাখ্যা করেছি, এবার মাঝখানে হচ্ছে অ্যাকচুয়াল সেই যোগের কাজ, যা করার জন্য এই প্রোগ্রামটা লেখা হয়েছে। ওই যে যে যোগ করব আমরা সেই কাজটার জন্য এখন হচ্ছে আমরা আসল তিন লাইনে ফেরত আসি। এই হচ্ছে সেই তিন লাইন যেখানে বসে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি যোগটা করছি, তার এই যোগটা করার জন্য আমাদেরকে এই আশেপাশে এতগুলো লাইন লিখে নিতে হয়েছে। আমরা ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করছি, আমরা ওই ইনিশিয়ালাইজকে হচ্ছে ডাটা সেগমেন্টের মধ্যে নিয়ে এসে আবার ইনিশিয়ালাইজ করছি, প্রথমে হচ্ছে এখানে জাস্ট ভ্যালুটা অ্যাসাইন করছি, এখানে এসে ইনিশিয়ালাইজ করছি, দেন এখান থেকে ডসে ফিরাই দিছি, এখানে আমরা প্রসিজার শেষ করছি। মাঝখানে এই তিন লাইন হচ্ছে আমাদের সেই মেইন তিন লাইন। তো এই তিন লাইনের মধ্যে কী আছে? আমরা কী করছি, যখনই তোমার যোগ বিয়োগ গুণ ভাগ এইসব যাই করবো আমরা, তখনই তোমার অবশ্যই সেখানে রেজিস্টার থাকতে হবে। সরাসরি 2+3 2+3 এখানে লেখা যাবে না, তোমাকে অবশ্যই কী করতে হবে, অবশ্যই হচ্ছে একটা রেজিস্টার মাস্ট ইউজ করা লাগবে। একটা নাম্বার ইউজ করা যাবে কিন্তু অবশ্যই এখানে আর একটা রেজিস্টারই হতে হবে, আমরা যোগ বিয়োগ যাই করতে চাই সেটা অবশ্যই রেজিস্টারের সাথে হতে হবে। তো অনেকগুলো রেজিস্টার আছে, আমরা জাস্ট এখানে একটা রেজিস্টার দিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে AX। আমরা কী করছি, এই এ টাইপের ভেরিয়েবলের ভিতর যে ভ্যালুটা আছে সেটাকে আমরা কী করছি AX এর মধ্যে পাঠাই দিছি। কীভাবে পাঠাই দেওয়ার কাজ করে হচ্ছে মুভ নামে একটা ইনস্ট্রাকশন, যেমন যোগ করার জন্য অ্যাড,
বিয়োগ করার জন্য, সাব ওইরকম একটা ভ্যালু আরেক জায়গায় পাঠিয়ে দেওয়ার জন্য হচ্ছে মুভ, এমওভি। আচ্ছা, এই এমওভি যদি বড় হাতে না লিখে ছোট হাতে লিখতাম কোনো সমস্যা নেই, ভেরিয়েবলের নাম যদি বড় হাতে না লিখে ছোট হাতে লিখতাম কোনো সমস্যা নেই, ছোট হাত বড় হাত লেখা যাবে, এটা অ্যাসেম্বলি প্রোগ্রামে কোনো প্রবলেম নাই। আচ্ছা, এরপরে হচ্ছে এইটার জন্য আমাদের প্রথম যে লাইনটা লাগছে, মুভ করছি আমরা, কী করছি, এর ভ্যালুটারে আমরা রেজিস্টারের মধ্যে নিয়ে আসছি মুভ এক্স কমা এ লিখে, ভালো কথা। এরপর আমরা কী করবো, যোগ করবো, কাকে যোগ করবো, বি কে। তো আমার একটা রেজিস্টার দেয়াই লাগবে, এই সেই রেজিস্টার আমরা দিছি, কমা দিয়ে ভেরিয়েবলের নাম লিখছি। আর যোগ করার জন্য যে ইনস্ট্রাকশনটা বা যে কিওয়ার্ডটা প্রয়োজন আমার, বা যে এমনেমনিক্সটা প্রয়োজন, সেটার নাম হচ্ছে অ্যাট, এডিটি স্পেস যেটার সাথে যোগ হবে, কমা যে ভ্যালুটা যোগ হবে। আচ্ছা, এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে যখন আমরা যোগ করব, এই যে এক্স এবং হচ্ছে বি, বি যোগ করা হয়েছে, যোগ করার পর যোগফলটা হচ্ছে আমার ফাইনালি কোথায় যাবে, এক্স এর ভিতরে যাবে, অর্থাৎ বাম পাশে যাবে। এইটা আবার কম্পাইলার টু কম্পাইলার এবং ওই মাইক্রোপ্রসেসরের মডেলের উপরও ভ্যারি করতে পারে। 8086 পার্টিকুলারলি যে ইয়েটা আমরা মাইক্রোপ্রসেসরটার জন্য আমরা কোড দেখাচ্ছি, অ্যাসেম্বলি প্রোগ্রাম দেখাচ্ছি, তাতে হচ্ছে রেজাল্টটা বাম পাশে যায়, অনেকগুলো রেজাল্ট ডান পাশে যেতে পারে। এখানে হচ্ছে তোমার সর্বোচ্চ টু অ্যাড্রেস সাপোর্ট করে, অনেকগুলো থ্রি অ্যাড্রেস সাপোর্ট করতে পারে, এগুলো আমরা আস্তে আস্তে বোঝাবো। আপাতত আমরা বুঝি যে যোগ করার পরে যোগফলটা হচ্ছে বাম পাশে এক্স রেজিস্টারের মধ্যে যায়, সেভ হচ্ছে। তারপর কী করতেছি, আমাদের উদ্দেশ্য হচ্ছে সাম নামে যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছি তার মধ্যে যে এই যোগফলটা রেখে দেয়া। তো যোগফলটা এখন আমার কোথায় আছে, এক্স এর ভিতরে আছে, সেটা আমি আবার মুভ করে সামের ভিতরে নিয়ে গেছি, এখানে আমরা সেই সামের ভিতরে নিয়ে গেছি, সামের মধ্যে সেভ করে দিচ্ছি। প্রিন্টের কাজটা আমরা এখনই করতেছি না, কারণ প্রিন্ট আরও একটু বুঝাই নিয়ে তারপর করতে হবে যে প্রিন্ট কীভাবে হয়। তো আপাতত আমরা যে মানে সাধারণ প্রোগ্রামটা দেখানোর চেষ্টা করছিলাম, সেখানে হচ্ছে যে জাস্ট দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে যোগ করে সেই যোগফলটা একটা ভেরিয়েবলের মধ্যে রাখে কী করে, আশা করি সেই পর্যন্ত দেখানো গেল। তো আমরা আরেকবার একটু প্রথম থেকে শেষ পর্যন্ত আসি তাড়াতাড়ি করে, যে কী কী করছি আমরা। প্রথমে একটা আমরা বলছি যে অবশ্যই প্রথম লাইনটা হতে হবে যে আমরা যে প্রোগ্রামটা লিখতেছি সেটা আসলে কত বড় হবে সেটা একটা ধারণা দেয়া। ডট ডট, এখানে একটা ডট আছে, এই ডটটা দিয়ে হচ্ছে আমার এই সেগমেন্ট, এই ডাইরেক্টিভসগুলো লিখতে হয়। প্রথমটা মডেলটা ডাইরেক্টিভসটা লেখার জন্য আমাকে ডট মডেল ইউজ করতে হবে। তারপর আমরা বলে দিচ্ছি যে প্রোগ্রামটা কত বড় হবে। তারপর আমরা বলছি স্ট্যাক থাকা লাগবে, যেখানে হচ্ছে টেম্পোরারি ভ্যালু এবং অ্যাড্রেস রাখা হয়, টেম্পোরারি ডেটা রাখা হয় এবং অ্যাড্রেস রাখা হয়। তো এর জন্য অবশ্যই আমার একটা স্ট্যাকের ইনস্ট্রাকশন থাকাই লাগবে। তো এখানে যেহেতু খুব ছোট, তো আমরা 100-100টা লোকেশনের কথা বলছি। আচ্ছা, এরপরে হচ্ছে এই 100 লোকেশন বড় করা যাবে, কত বড় করা যাবে আমরা সামনের কোনো এক চ্যাপ্টারে আসবো। তারপরে হচ্ছে আমরা ডেটা সেগমেন্ট ডিক্লেয়ার করছি, এই ডেটা সেগমেন্টের মধ্যে আমরা হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, আমার যতগুলো ভেরিয়েবল লাগবে সেগুলো আগে থেকে ডিক্লেয়ার করছি। আমরা বলছি এই ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করলেই হবে না, এটা অবশ্যই ডেটা সেগমেন্টে ইনিশিয়ালাইজ করা লাগবে, নাহলে কাজ করবে না। তো কী করা লাগবে, সেই জন্য আমরা আগে কোড সেগমেন্টটা ডিক্লেয়ার করছি। এই কোড সেগমেন্টের মধ্যে কোড সেগমেন্ট দেওয়ার পরে আমাদের অবশ্যই প্রসিজার ডিক্লেয়ার করতে হবে। তো আমরা দুইটা, একটা প্রসিজার ডিক্লেয়ার করছি, একটা মেইন প্রসিজার, যখনই একটা মেথড শুরু হবে সেটা শেষ করতে হবে, সেটা শেষ করছি, প্রোগ্রাম শেষ করছি এন্ড মেইন দিয়ে। তো এই পর্যন্ত গেল। আবার ওই বললাম যে আমাদের ডেটাগুলো ইনিশিয়ালাইজ করা লাগবে, ইনিশিয়ালাইজ করা লাগবে কোথায়, ডেটা সেগমেন্টের মধ্যে। সেই জন্য এই দুই লাইন লিখছি, যেখানে হচ্ছে আমরা এই ডেটা, এই যে ডেটাগুলোকে তৈরি করছি এগুলোকে আসলে আলটিমেটলি তোমার হচ্ছে ইনস্ট্যান্টিয়েট করা হয়েছে। এবং ফাইনালি হচ্ছে আবার যখন কাজ শেষ হয়েছে তখন ডসের কাছে অ্যাক্সেস পেরিয়ে দিছি, মাঝখানে এই তিন লাইন দিয়ে আমরা অ্যাকচুয়ালি আমাদের যোগের কাজটা করছি। তো আমরা কী করছি, প্রথমে মডেল ডিক্লেয়ার করছি কতটুকু হবে বড় প্রোগ্রাম, দেন আমরা স্ট্যাক ডিক্লেয়ার করছি কয়টা লোকেশন হবে, ডেটা কয়টা হবে ডিক্লেয়ার করছি আমরা, দেন হচ্ছে ডেটাগুলোরে ইনিশিয়ালাইজ বা ইনস্ট্যান্টিয়েট করছি, দেন হচ্ছে যোগটা পারফর্ম করছি, ডসের কাছে অপারেটিং সিস্টেমের কাছে অ্যাক্সেস ফিরিয়ে দিছি, প্রোগ্রামটাকে মেথডটাকে শেষ করে প্রোগ্রামটাকে শেষ করে দিছি। এই হচ্ছে একটা বেসিক অ্যাসেম্বলি প্রোগ্রাম, একটু জটিল, এই জন্যই হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আসছে পরবর্তীতে যাতে ইজি হয়ে যায়। তো শুরুর দিকে এটাই ছিল এবং এখনও কম্পিউটারের ভিতরে আসলে এইভাবেই জিনিসগুলো কাজ করে। আমরা যখন একটা প্রোগ্রাম লিখি তখন এটা অ্যাসেম্বলিতে কনভার্ট হয়, এই ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়। এটা তোমার হচ্ছে বিভিন্ন মাইক্রোপ্রসেসর টু মাইক্রোপ্রসেসর ভ্যারি করতে পারে, আন্ডারলাইং আর্কিটেকচারের উপরে কিছুটা ভ্যারি করে। তো তারপরে হচ্ছে ওভারঅল মোটামুটি এরকমই দেখতে। আচ্ছা, তো ধন্যবাদ, আমাদের এই পার্টিকুলার ইন্ট্রোডাকশন স্লাইডটা শেষ, আমরা পরবর্তী স্লাইডে আবার আরও ভিতরে আলোচনা করার চেষ্টা করব। ওই যে আমরা বললাম ডাটা সেগমেন্ট, রেজিস্টার, এই জিনিসগুলো আরও ডিটেলস আলোচনা করার চেষ্টা করব যাতে বোঝা যায়। ততক্ষণ পর্যন্ত সবাইকে থ্যাংক ইউ।